জুনাকি টেলিভিশন, আলোকিত দেশ গড়ার প্রত্যয়। নরসিংদীর বেলাবতে মেরাতলি রাধাখালি সড়কের 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রায় 10 মাস যাবত রাস্তা পাকাকরণের নামে মাটি খুঁড়ে বালি ফেলে রাখা হয়েছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। যানবাহন চলাচল করতে না পারায় কৃষকের উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে জমিতেই। কর্তৃপক্ষ বলছে চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সমস্যাটির সমাধান করা যায়। বেলাবো উপজেলার নদী বেষ্টিত বিন্নাবাই ইউনিয়নের মেরাতলি রাধাখালি গ্রাম। 2 গ্রামের চলাচল প্রধান এই রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে থাকে। মেরাতলি থেকে রাধাখালি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1 কিলোমিটার পাকা করা হলেও বাকি 2 কিলোমিটার রাস্তায় কার্পেটিং এর জন্য খোদাই করে বালু ফেলে রাখা হয়েছে। রাস্তা সংস্কারে দীর্ঘ 10 মাস অতিবাহিত হলেও পাল্টানি এর কোনো চিত্র। এই গ্রামের অসুবিধা, এই রাস্তার বালু কাটিয়া ফালাইয়া একবার গাঙ্গের বালু ফালাইছে, মানে আমরা আর পারি না। অটো আইলে অটো ঘুরে ঘুরে দেখা উন্নয়নের নামে মারি খুঁজছে, মারি খুঁজতে দুইবার ফেলাই দিয়া পরে নদীর বালু ফেলাইছে। ফেলাই রাস্তার এমন অকেজ হয়েছে, আমরা ফেলা আটতারি না, কোনো গাড়ি ঘোড়া চলে না। এটা বাড়ি ঘর কলেজে মাসে দুইটা ইঁট আনবো, এমন কোনো সুযোগও নাই। আমরা সাইকেল তো ধরে করতে পায় আইটি যাও না। এই রাস্তা যে এই যে খুঁজা মুদা ফেলাই ধুয়ে লাগছে, মনে করেন এটা বেঁধে কেউ কোনো খোঁজ খবর নেয় না। আর এইভাবে পৈরাতে তাহলে মনে করেন এই যে আমরা যারা সাধারণ জনগণ আছে তারা কীভাবে আরাম, কীভাবে চলাম? বালি ফেলার ফলে রাস্তাটিতে বর্তমানে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি দিয়ে যান চলাচলের অনুপযোগী হয় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। সঠিক সময়ে পরিবহন করতে না পারায় স্থানীয় কৃষকদের জমিতেই তাদের উৎপাদিত সবজি নষ্ট হচ্ছে। এছাড়াও মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় সময় কঠিন হয়ে দাঁড়ায়। ফুটার আগে আরো ভালো ছিল, কিন্তু ফুটার পরে গাড়ি চালাতে পারি না, আর মাল নিয়ে যাইতারি না আইতারি না, এই কারণে গাড়ি সবাই চালাইছি। এক করোনা ছিল, আবার ওখানে রাস্তা খারাপ হয়ে গেছে, মানে এরকম ভালো ফেলাইছে আর আমার মতো কিন্তু দেখ নাই। গাড়ি কীভাবে চালামো? আর পিছনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা তো মানুষ উঠতে পারে না, কিন্তু পকারে উঠতে পারে না। এই মুরব্বি যারা এরা কয়েকবার দুঃখ পাইছে, বইরা 100 টের বা 500 টে দিল আই না এই রাস্তা। তো শাদি বিয়ার কেমন লাগলো বাইকের জায়গা মানুষ সেই রান পছন্দ হলে বিয়া শাদি হন না জায়গা বাইকিয়া। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হয়, মানে পেসেঞ্জার হাইটে নিতে হয় বা দুজন ধরে পেসেঞ্জার দেখা দিতে হয়। এই রাস্তা নিয়ে আমরা অনেক বিপদের মধ্যে চলে আসি। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, যেহেতু রাস্তাটি বেড়িবাঁধ তাই পানি উন্নয়ন বোর্ডের কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো শেষ হলে দ্রুত সব কাজ সম্পন্ন করা হবে। রাধাখালি থেকে মেরাতলি রাস্তাটি বেলাবো উপজেলার বিন্নাবাই ইউনিয়নে অবস্থিত। এটি পানি উন্নয়ন বোর্ডের এমব্যাংকমেন্টের উপরে রয়েছে। এমব্যাংকমেন্টের কাজটি এখনও সম্পন্ন হয়নি। এমব্যাংকমেন্টের কাজটি সম্পন্ন হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা প্রকল্পটি অনুমোদন করে আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তর হতে দরপত্র আহ্বান করে কাজটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। রাস্তাটির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ এলাকাবাসীর।